হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে একটা অফ টপিক নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে যে ঢাকাতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এটা বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে। মানুষজন সব গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তো এর ভিতরেই হঠাৎ করে এই বৃষ্টিটা আসলো, এবং অল্প না, একদম ঝুম বৃষ্টি। এবং আমার বাসের আশপাশে আপনাদেরকে দেখাবো, মানুষজন সবাই ছাদে গোসল করতেছিল, এখন কিছুটা মানুষ কমে গেছে। আর এই সময়ে বৃষ্টির ভিতরে আমাদের বারান্দাতে যে একটা ছোট বাগান আছে, বাগানের কি অবস্থা হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার বাগানের এক অংশ আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার বাগানের একটা অংশ। আর এইদিকে আরো দুই কিছু গাছ আছে। আর আপনাদেরকে দেখাই মানুষজন কিভাবে ছাদে গোসল করতেছে। এখন বেশ কিছু মানুষজন চলে গেছে। এই যে ওই বাসার ছাদে কিছু মানুষজন আছে, সামনে এখানে কিছু মানুষজন আছে, এই যে ছাদে গোসল করতেছে। আসলে ক্যামেরার ফ্রেমে ওইভাবে বৃষ্টির আবছাটা ধরা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক শান্তির একটা বৃষ্টি, প্রায় বিগত 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। আর আমাদের গাছ দেখাই আপনাদেরকে, আমাদের বাগানের গাছ, এই যে এখানে সেও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। এই গাছটা দেখেন, সেও কিন্তু বৃষ্টি স্নাত হয়েছে, প্রখর রৌদ্রের গরমে তারা অনেক কষ্টে ছিল, এখন তারা বৃষ্টি স্নাত হয়ে অনেক ঠান্ডা অনুভূতি অনুভব করছে। আসলে বৃষ্টি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য সেটা কেবলমাত্র আমরাই জানি। যাই হোক, গরমের দাবদাহ অনেক দিন আমরা উপভোগ করেছি, এখন সেই উপভোগ থেকে আমরা বৃষ্টির এখন উপভোগ করছি। আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে আকাশে বিদ্যুৎ চম আকাশে মেঘ ডাকতেছে এবং দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে। অনেকেই আসলে শান্তির একটা নিঃশ্বাস ছাড়ছে। যদি নিচে একটু দেখাই, নিচে আমাদের বাসার পাশে যে মেন রাস্তাটা, মানুষজন কিন্তু বৃষ্টিতে হাঁটছে আর গোসল করছে। তো আমরা আসলে অনেক বৃষ্টি উপভোগ করলাম এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার বারান্দাতে যে বাগানটা আছে, ছোট্ট বাগান, সেই বাগানের কয়েকটা গাছ আপনাদেরকে দেখালাম, তারা কিভাবে বৃষ্টিতে স্নাত হয়েছে, মানে তারা বৃষ্টিতে স্নান করেছে, সেটাও দেখালাম। তো এই আর কি। তবে আমাদের আসলে বৃষ্টিটা হয়ে আমাদের নিজেদের কাছে খুব বেশি ভালো লাগছে, যে গরমের যে একটা অতিষ্ঠ একটা, আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম গরমে, ঠিক মতো ঘুমানো যাচ্ছিল না, ঠিক মতো কাজ কাম করা যাচ্ছিল না, ঠিক মতো অফিস করা যাচ্ছিল না। বাসায় যারা মা বোনেরা রান্না বান্না করে, ওয়াইফরা রান্না বান্না করে, তাদেরও কিন্তু খুব কষ্ট ছিল এই অতিরিক্ত গরমে। তো এই গরম থেকে কিছুটা মুক্তি মিলবে এটা আমরা আশা করছি। এই ছিল আজকের ছোটখাটো একটা শর্ট ব্লগ বৃষ্টি নিয়ে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন।